কি হলো? হ্যাঁ কি হয়েছে? স্বপ্ন দেখছি, প্রতিদিন এক সমস্যা। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? সারাদিন অফিসের লোকজনের সাথে কি ধরনের আচরণ করো যে রাতের বেলা তুমি দুঃস্বপ্ন দেখো? সারাদিন অফিসে বসে তো তোমার কথা ভাবি, তুমি তোমার আদর্শ আগের কথা ভাবি, এই কারণে আল্লাহ আমার শাস্তি দিতেছে। তুমি কি মানুষ? হ্যাঁ মানুষ, তুমি তুমি শাস্তি পাবা কেন? শাস্তি তো পাচ্ছি আমি। কোন অপরাধে আল্লাহ তোমার মতো খাটাস মার্কা স্বামী আমার কপালে দিছে আল্লাহ জানে। দেখো তোমার যদি চিল্লাচিল্লি করতে হয় বাইরে গিয়ে করো, আমাকে শান্তিতে ঘুমাইতে দাও। বাসনকোসন সব ধোয়া শেষ, এখন ওই ঘর ঝাড়ু দিচ্ছে আর কাপড় চোপড় ওই গুঁড়ো সাবান দিয়ে ভেজানো হয়ে গেছে। আপনি ভেতরে ঢুকবেন, সব কিছু ইন্সপেকশন করবেন, যদি দেখেন সব ঠিক আছে তারপর ইচ্ছা মতো গিলবেন, তারপর বের হয়ে যাবেন। এমন করে কথা গন কেন সাহেব? মাত্র তো 5 মিনিট দেরি হয়েছে। আরে না, আমি বিশাল অন্যায় করছি, 5 মিনিট কেন? আপনার 10 মিনিট, 15 মিনিট, ঘন্টার পর ঘন্টা আপনি দেরি করবেন, কোনো অসুবিধা নাই, দরকার নাই, আপনি আসবেনই না। কয় তারিখে বেতন নেন জানো? 5 তারিখে আসবেন, এসে বেতন নিয়ে আপনি চলে যাবেন, যান। দেখে পথ চলতে পারো না? আশ্চর্য, বাচ্চাকে কেউ এইভাবে বকা দেয়? ছোট মানুষ না হয় একটু ধাক্কাই দিয়েছে, কি এমন হয়েছে? বাচ্চাকে বকা দেয় নাই, যারা বাচ্চা পয়দা করে কিন্তু বাচ্চা সামলাইতে পারে না তাদের বকা দেয়। কি সামলাবেন কিভাবে? রাজমিস্ত্রির কাজ করতে করতে তো দিন শেষ। মানে মানে প্লাস্টার, ঘুমাটা তো প্লাস্টার করে ফেলাইছেন না, একটু কমান কমান, সময় দেন বাচ্চা। মা ঠিক আছে, তুমি চলো স্কুলে, চলো স্কুলে যাবে না? আহসান সাহেব সম্পর্কে আমি কোনো কমপ্লেন করতে পারবো না। কিন্তু স্যার, শোনেন পাপন সাহেব, আমি জানি আহসান সাহেব একটু খিটখিটে স্বভাবের, কিন্তু আমার কিছু করার নেই। এই অফিসের সবচেয়ে পুরনো লোক হচ্ছেন উনি, এমডি স্যারের বিশ্বাসভাজন লোক। এই অফিসের শুরুর থেকে উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবার অ্যাকাউন্টও দেখে। আমার চেয়ে পোস্টে কম হইতে পারে, কিন্তু ওনার ক্ষমতা অনেক। কিন্তু স্যার, কিন্তু স্যার কথাবার্তার তো একটা লিমিট থাকতে হবে। সে বলে যে আমরা নাকি অফিসের কোনো কাজই করি না, আমরা শুধু শুধু বেতন নিই। আর বলবেন না স্যার, খুবই জঘন্য অপবাদ দেয়, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জি স্যার, আমাদের কথা বাদ দেন, মিস মিস আলেয়ার নামে এই সমস্ত, এটা কিভাবে সহ্য করবো স্যার, ঠিক না? অপবাদ? আপনাকে কি অপবাদ দিয়েছে মিস আলিয়া? বলুন বলুন না, আমরা আমি আছি তো, বলুন।
দেখুন না বাবা, মানে ভাবলাম যে গরমের দিনে আসলে পানিটা সাথে থাকা উচিত। আমি তো ক্যান্টিনে গিয়ে খেয়েই আসতে পারি, কিন্তু আপনার তো যাওয়া মুশকিল, তাই ভাবলাম যে আপনার টেবিলেই থাকুক। প্রেম করার জন্য কোন অফিস বেতন দেয় নাকি? আপনি চুপ করে থাকেন না কেন? আপনি স্যারের মুখে মুখে তর্ক করছেন। এই শুনেন, আপনি প্রত্যেকের ইসে তাকে শুধু ফ্লাক্স গিফট করবেন, সবারই ফ্লাক্স গিফট করবেন একটা। জি স্যার, দাম খুব বেশি না স্যার, আপনার টেবিলেও দিন। না না, আসলে এগুলা তো একেবারেই সহ্য করার মতো না। তারপরে মাঝে মধ্যে একটু মানিয়ে নেবেন, এখন তো ম্যাচিউরড হয়েছেন আপনারা, হ্যাঁ একটু ম্যানেজ করে নেবেন। তবে এটা ঠিক, এমডি স্যার দেশের বাইরে সেটেল হওয়ার পর থেকেই ওনার বাড়াবাড়িটা একটু বেড়েছে। আচ্ছা সাত্তার সাহেব, আপনার সাথেও কি এরকম অপবাদজনিত কোনো ঘটনা ঘটিয়েছেন উনি? না না না, আমার স্যার ছুটির ব্যাপারে স্যার। আবার কত ছুটি আপনার লাগে? সবকিছু আপনারই বেশি বেশি লাগবে। অফিসে চা দেওয়া হয় দুইবার, না আপনার চারবার লাগবে। লাঞ্চে ভাতটা আপনিই বেশি খাবেন, অসুবিধা নাই খান, কিন্তু খেয়ে তো হজম করতে পারেন না, পরিবেশ দূষণ করেন। অফিসের এসিগুলো যে নষ্ট হয়েছে কার কারণ আপনি জানেন? আপনার কারণে। চিরতরে ছুটি নেন। বলেন স্যার, এটা কোনো কথা? স্যার আপনি অফিসের বস, আপনি কি উল্টা গ্যাস মারতে পারেন না স্যার? না মানে ওই গ্যাস মানে বলছিলাম যে রিয়াকশন, একটা ব্যবস্থা নিতে হবে তো আপনার, আপনি অফিসের বস, মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। হ্যাঁ আপনারা প্লিজ একটু আসুন স্যার, সাথে প্লিজ আসুন প্লিজ। মিস আলিয়া, আপনার তো নিশ্চয়ই আর স্যারের সাথে কোনো আলাদা কথা নেই, চলেন তাহলে। আমাদের ওই লাস্ট বাচ্চাটা মিসকারেজ হওয়ার পরে কেমন যেন বদমেজাজি আর কিছু হয়ে গেছে। নিজের সন্তান নেই বলে অন্যের সন্তানকে সারাক্ষণ বকাঝকা করতে হবে? আপনার হাজবেন্ডের বকা খেয়ে আমার মেয়েটা তো অসুস্থ হয়ে গেছে, গায়ে একদম জ্বর উঠে গেছে। আপনার হাজবেন্ডকে বলে দিবেন আর যেন আমার মেয়েকে কিছু না বলে। শুনে, আর একবার যদি আপনার হাজবেন্ড আমার মেয়েকে কিছু বলে তাহলে কিন্তু আমি সহ্য করবো না, একদম সহ্য করবো না।
সাহেব আপনার ভিতরে যে কষ্ট কি নিয়ে সেটা আমি বুঝি কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার সেই কষ্টের ঝাল যদি আপনি অফিসে এসে বলেন হাসান সাহেব মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ভালোবাসা সম্মান এই সব কিছু অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে ধরেন আপনি অফিসের প্রত্যেকটা মানুষের সাথে আপনার যারা কলিগ আছে তাদের সাথে আমি যেতে পারি হ্যাঁ শিওর আচ্ছা শোনেন আমি 15 বছর এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনি 2 দিন হয় আসছেন বয়সও আপনি আমার চেয়ে অনেক ছোট আপনি আমার নসিহত করতেছেন করেন নসিহত করেন ভালো নসিহত করলে সুখ পাওয়া যায় সুখ নেন শোনেন আপনিও কিন্তু ম্যানেজার হইতে পারতেন কিন্তু পারেন না কেন জানেন ওই যে মানুষকে ভালোবাসা সম্মান করা এগুলো অর্জন করতে হয় যেটা আপনার মধ্যে নাই আর শখটা নাই ম্যানেজার হলে যাওয়ার শখ নেই আর মানুষের ভালোবাসা ভালো লাগে না আমার সম্মান বিরক্ত পাবলিক লাইব্রেরি আমি জানতে চাই এটা কি পাবলিক লাইব্রেরি পড়াশোনা তো শেষ করে এই অফিসে ঢুকছো আবার অফিসে কি পড়ো এই মেয়ে অফিসের কাজ করবা না দেখি বই পড়ো দেখি আরে দূরে মেয়ে দাও না ডেল কার্নেগির শ্রেষ্ঠ রচনা তোমার তো দুশ্চিন্তা দূর করার পরীক্ষণীয় সফল পদ্ধতি দুশ্চিন্তা দূর করার জাদু শিখুন আপনি কি হতে চান ঘোড়া রান্না হতে চাই কোনো কাজে লাগে না এইগুলা কোনো কাজে লাগে না পড়ছি আমিও পড়ছি জিরো কোনো দরকার নাই যদি কপালে না থাকে কিচ্ছু হইব না তুমি কেরানি কেরানি থাকবা মনোযোগ টাকা লাগবে স্যার কে টাকা মানে টয়লেটে এই টিস্যু নাই হ্যান্ড ওয়াশ নাই সবাই খুব সিলাসিলি করতেছে স্যার সবাইকে গিয়ে একটু জিজ্ঞেস করো যে কয়জন বাড়িতে একদম টিস্যু ইউজ করে হ্যান্ড ওয়াশ দাও ধরো এটা ধরো ই করবা ওই যে কসকো সাবান আছে না একটা সাবান নিয়ে আর টিস্যু আজকে না তাহলে আজকে কি দিয়ে চলবো আজকে চলবো না এক কাজ করো বাইরে যাও ইয়ার রাস্তার আশেপাশে দেখবা যে ছত্রাবাতা চিনো জি স্যার চিনি ওই যে দৌড়লেই খালি চুলকানি শুরু হ্যাঁ এই ছত্রাবাতা কালেক্ট করো তারপর টিস্যুর জায়গায় ছত্রাবাতা রেখে দাও দেখবা সার্কাস শুরু হয়ে গেছে এইটা আপনি কি বললেন স্যার আচ্ছা তাহলে এক কাজ দাও হ্যাঁ না তুমি এটা আর এই পাতাগুলো সব ছুটাইবা ছুটাই পাতাগুলো ওই টিস্যু পেপারে জায়গায় রাখবা ঠিক আছে স্যার কি স্যার এই বইটা খুব ভালো বই এই বই নিয়ে আর খুব খারাপ কথা না বলি স্যার যে বই কোনো কাজে লাগে না সেই বই নিয়ে এত বড় বড় কথা বলতেছো কেন বরং এখন এটা টয়লেটে যাবে এটা কাজে লাগবে স্যার আপনি আমারে যা ইচ্ছা তাই বলেন কিন্তু আমার বইটা আমারে দিয়ে দেন না দিলে স্যার বইটা আমার আপনি আমারে দিয়ে দেন এই তুমি চোখ রাখান সঙ্গে আমারে এই বই আজকে উপযুক্ত ব্যবহার হবে আমি শুরু করব স্যার
কাজটা বই তো কয়টা কাগজের পৃষ্ঠা আপনি মন খারাপ করে আচ্ছা কর তুমি কি মানুষ হ্যাঁ মানুষ তুমি তুমি শাস্তি পাবা কেন শাস্তি তো পাচ্ছি আমি কোন অপরাধে আল্লাহ তোমার মতো খাটাস মার্কার স্বামী আমার কপালে দিছে আল্লাহ জানে দেখো তোমার যদি চিল্লাচিল্লি করতে হয় বাইরে গিয়ে করো আমাকে শান্তিতে ঘুমাইতে দাও সব ধোয়া শেষ এখন ওই ঘর ঝাড়ু দিচ্ছে আর কাপড় চোপড় ওই গুঁড়ো সাবান দিয়ে ভেজানো হয়ে গেছে আপনি ভেতরে ঢুকবেন সব কিছু ইন্সপেকশন করবেন যদি দেখেন সব ঠিক আছে তারপর ইচ্ছা মতো গিলবেন তারপর বের হয়ে যাবেন এমন করে কথা গনগান সাহেব মাত্র তো 5 মিনিট দেরি হয়েছে আরে না আমি বিশাল অন্যায় করছি 5 মিনিট কেন আপনার 10 মিনিট 15 মিনিট ঘন্টার পর ঘন্টা আপনি দেরি করবেন কোনো অসুবিধা নাই দরকার নাই আপনি আসবেনই না কয় তারিখে বেতন নেন জানো 5 তারিখে আসবেন এসে বেতন নিয়ে আপনি চলে যাবেন যান এই যান দেখে পথ চলতে পারো না আশ্চর্য বাচ্চাকে কেউ এইভাবে বকা দেয় ছোট মানুষ না হয় একটু ধাক্কাই দিয়েছে কি এমন হয়েছে বাচ্চাকে বকা দেই নাই যারা বাচ্চা পয়দা করে কিন্তু বাচ্চা সামলাইতে পারে না তাদের বকা দেই কি সামলাবেন কিভাবে রাজমিস্ত্রির কাজ করতে করতেই তো দিন শেষ মানে মানে প্লাস্টার ঘুমাটা তো প্লাস্টার করে ফেলাইছেন না একটু কমান কমান সময় দেন বাচ্চা স্যার এই বইটা খুব ভালো বই এই বই নিয়ে আর খুব খারাপ কথা না বলি স্যার যে বই কোনো কাজে লাগে না সেই বই নিয়ে এত বড় বড় কথা বলতেছো কেন বরং এখন এটা টয়লেটে যাবে এটা কাজে লাগবে স্যার আপনি আমারে যা ইচ্ছা তাই বলেন কিন্তু আমার বইটা আমারে দিয়ে দেন না দিলে স্যার বইটা আমার আপনি আমারে দিয়ে দেন এই তুমি চোখ রাখান সঙ্গে আমারে এই বই এই বই আজকে উপযুক্ত ব্যবহার হবে আমি শুরু করব স্যার একটা বই তো কয়টা কাগজের পৃষ্ঠা আপনি মন খারাপ করে আচ্ছা কর
তুমি শাস্তি পাবা কেন? শাস্তি তো পাচ্ছি আমি। কোন অপরাধে আল্লাহ তোমার মতো খাটাস মার্কার স্বামী আমার কপালে দিছে আল্লাহ জানে।